বিজেপির বনমালীপুর মন্ডলের উদ্যোগে মঠচৌমুহনী বাজারে সাফাই অভিযান সংগঠিত হয়। এছাড়া মহাত্মা গান্ধী স্কুলে জাতির জনকের মূর্তি পরিষ্কার করে তাতে ফুলমালা অর্পণ করা হয়। এই কর্মসূচিতে সামিল হন দলের প্রভারী রবীন্দ্র রাজু, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তাপস ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য, রানা ঘোষ প্রমুখ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানানো, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্তরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পাকুয়ারার নাম দিয়ে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। আজকে 2রা অক্টোবর, তাই আমরা আজকেও ভারতীয় জনতা পার্টি তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি, সেবা সপ্তাহ যে আমরা উদযাপন করছি তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। বৃক্ষরোপণ থেকে শুরু করে, স্বচ্ছ ভারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করছি।